أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মনে রাখবেন, ইসলাম নামকরণের দিক থেকে শ্রেষ্ঠ যুক্তি কি আমার, যে পৃথিবীর যে কোনো ধর্মের নামকরণ করা হয়েছে হয় ব্যক্তি বিশেষ অথবা একটা স্থান বিশেষ। হিন্দু ধর্ম নাম হচ্ছে সিন্ধু নদের অববাহিকায় যারা বাস করে তারা হিন্দু, তথা আমরা ভারতবাসীরা এমনি সংজ্ঞায়িতভাবে আমরা হিন্দু। আর যেহেতু একটা দেশভিত্তিক ধর্ম, এটা সর্বজনীন ধর্ম নয়, তাই শ্রেষ্ঠত্বের কোনো প্রশ্নে ওঠে না। খ্রিস্ট ধর্ম, এটা যীশু খ্রিস্টের নাম অনুসারে এই ধর্মটা এসেছে। বোঝা, যীশু খ্রিস্টের পূর্বে পৃথিবীতে খ্রিস্টান বলে কোনো মানুষ বা কোনো ধর্মই ছিল না। বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে কোনো ব্যক্তি বৌদ্ধ বলে কেউ পরিচয় দিত না, আর বৌদ্ধ বলে কোনো ধর্মও ছিল না। ঠিক একইভাবে ইসলাম এমন একটি ধর্ম, এটা কোনো ব্যক্তির জন্য নয়, এটা কোনো গোত্রের জন্য নয়, আর ইসলাম ধর্ম কোনো মানুষের সঙ্গে যুক্ত করে নয়। ইসলাম মানে শান্তি। ইসলামের নাম যদি মোহাম্মদি ধর্ম হতো তো অন্য ধর্মের সঙ্গে পার্থক্য থাকতো না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেহেতু ধর্ম এমন একটি নামকরণ দিয়েছে যে সর্বজনীন, গোটা মানুষ একটা জিনিস চায়, সেটা শান্তি। নামের দিক থেকে শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয়। এখান থেকে আর একটা জিনিস প্রমাণিত হয় যে ভাই, বৌদ্ধর পূর্বে যেমন গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে যেমন বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না, যীশু খ্রিস্টের পূর্বে যেমন খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পূর্বে পৃথিবীতে হানাফি বলে কেউ দাবিও করতো না, আদম আলাইহিস সালামের পূর্বে যেমন পৃথিবীতে কোনো মানুষ বলে কেউ ছিল না, আর যীশু খ্রিস্টের পূর্বে যেমন খ্রিস্ট ধর্ম ছিল না, ইমাম শাফি রাহিমাহুল্লাহর পূর্বে পৃথিবীতে কোনো না কোনো শাফি মাজহাব ছিল, আর না কেউ নিজেকে শাফি বলে পরিচয় দিত। কেউ যদি দাবি করে যে না, তারপরে আমাদের চারের মধ্যে এক মানতে হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই যুক্তির আলোকে প্রমাণিত হয়ে যায় ইসলাম নামটা কোনো ব্যক্তি বিশেষ নয়। তাই কোনো মুসলিম যখন নিজেকে পরিচয় দিবে কোনো ব্যক্তির নাম অনুসারে এটা হতে পারে না। এখানে দুটো জিনিস খণ্ডন হলো। দুই, ইসলামে যে সালাম প্রথা আছে, যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এই সালাম চর্চা যদি করি কোন জায়গায় সাংঘর্ষিক হবে না, কিন্তু মরা বাড়িতে যদি আপনি গিয়ে বলেন যে গুড মর্নিং দাদা, জি না, এটা কোনো মানুষের গ্রহণযোগ্য, কোনো মানুষ এটা বলতেও পারে না, আরে সকালটা নেই গুড ছিল না, বাবা মারা গেছে, তো ব্যাড মর্নিং বললে তবে কি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, হবে না। কিন্তু সালাম এমন একটি অভিবাদন, আপনি মরার বাড়িতে আর কোনো জায়গায় সন্তান জন্মগ্রহণ করছে, যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গাতে আপনি সালাম দিতে পারেন। এখানে একটা মাসলা ক্লিয়ার করে দিই, অনেক হুজুর বলে খাওয়ার সময় সালাম দিতে হয় না, আছে না নেই, আছে না, আমাকে বলছে যে হুজুর খাওয়ার সময় সালাম দিতে হয় না, বলছি তাই নাকি। তো একদিন দেখছি ওই হুজুর পান খাচ্ছে, আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, বলছি ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা হুজুর খাওয়ার সময় সালাম দিতে হয় না, তা আপনি যে পান খাচ্ছেন উত্তর দিলেন কেন, পান কি খাবার নয়, কি বলে পান খাবার নয়, বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় না, হারাম মাকরু। আবার হুজুর দেখি শুধু রাস্তাতে চলাচল করে, হাটের পান চাবায়, পান কি খাবার নয়, উনি বলছে খাবার সময় সালাম দিতে হয় না। আমি হুজুর ধরে আপনি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন, আর ইলিশ মাছে জানি আমরা স্বাভাবিকভাবে কাটা বেশি আর গলায় বাঁধেও বেশি, তো আপনি যখন ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন তখন বললাম আসসালামু আলাইকুম, যে আপনারপরে শান্তি বর্ষিত, মানে বোঝাতে চাইলাম এটা হুজুর আপনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন, কাঁটাটা যেন গলায় না বাঁধে, আপনার জন্য বধ হজম না হয়, এই জন্য তো বরকতের দোয়া করছি, আপনি এবার বলেন সালাম দেওয়া যাবে না, তো ঠিক আছে এবার যখন আপনি ভাত খাবেন মাংস দিয়ে বা মাছ দিয়ে, বলবো আপনারপরে যেন গজব নাজিল হয়, আপনার যেন বধ হজম হয়। আরে সালাম হচ্ছে এমন একটি ইবাদত যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দিতে পারেন, শুধু দুটো জায়গাতে আপনি দিতে পারেন না। কেমন, একজন ব্যক্তিকে দেখছেন পেশাব ফিরতে বসেছে বা পায়খানা ফিরতে দেখছেন, একবার দেখছেন ওই সময়তে সময় ইবনু মাজার কিতাব ও তাহারাতে স্পষ্ট আদেশ এসেছে, আসলে মানু হাসান, যে সেই সময় দেখা জানার পরে সেগুলো সালাম দিতে আল্লাহ সুনিশ্চিত করেছে একটা জায়গা, আর যদি কেউ দিয়ে দেয় লক্ষ্য করে সালাম দিয়ে দিয়েছে, তো ওই ব্যক্তি তখন উত্তরটা দেবে না,
স্টেনজা কমপ্লিট করার পরে তারপরে সে উত্তরটা রিটার্ন করবে, কিন্তু দেখছেন এই মুহূর্তে অবস্থাটাকে সালাম দিবেন না, যদি ভুলবশত দিয়ে থাকেন যাকে দিয়েছেন সে উত্তরটা রিটার্ন করবে না। তো হুজুর বলে খাওয়ার সময় সালাম দিতে হয় না, তো হুজুর পান খায় সে সময় উত্তরও দেয় সালামও দেয়, হুজুরের সাংঘর্ষিক আমল। ইসলাম যে শ্রেষ্ঠ এর জন্য একটা যথেষ্ট যে সালাম প্রথা, ভাই বুঝতে পারছেন কি, এমন একটি অভিবাদন এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য আমাদের জন্য কল্যাণকর হিসাবে এটা স্পষ্ট দিয়েছে। বাবা ছেলেকে সালাম দিতে পারে আর ছেলে বাবাকে সালাম দিতে পারে, কোন নমস্কার এটা বাবা ছেলেকে কখনো দিতে পারে, ছেলে বাবাকে দিতে পারে, কেন ছেলে ছোট বাবাকে দিয়েছে, বাবা যদি বলে নমস্কার যে বেটা তোর কাছেও মাথা নত করলাম, কিন্তু সালাম দিচ্ছে বাবাকে যে আসসালামু আলাইকুম আব্বু কেমন আছো, আব্বা তোমার শান্তি বসিত তুমি কেমন আছো, আর বাবা উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম বেটা তোর উপরে শান্তি বসিত আছি, ও তুই কেমন আছিস, বলেন তো ভাই বাপ বেটা দুজন দুজনকে সালাম আদান প্রদান করলে এটা সাংঘর্ষিক হয়, কিন্তু নমস্কার যদি দেয় অবশ্যই সাংঘর্ষিক হবে, কেন বাবা বড় ছেলেকে মাথা নত করবে নাকি, এটা হয় না। নামাজের মধ্যে একটা উদাহরণ দিলাম আপনাকে যে পায়ের সঙ্গে পা আর কাঁধের সঙ্গে কাঁধ লাগা